আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারিশাস কুকিং আজ আমি আপনাদেরকে অসম্ভব মজাদার বেগুনের খানদানি একটি রেসিপি করে দেখাবো তো রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খুবই মজার হয় তো এই জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো কিন্তু খুবই ছোট ছোট। সেজন্য আমি এর মাঝখানে আর সম্পূর্ণভাবে কেটে নিব না জাস্ট অর্ধেক পর্যন্ত এভাবে কেটে একটু চেক করে নিব ভেতরের কোনো পোকা আছে কি না আর ভেতরে এভাবে মাঝখান দিয়ে চিড়ে দেওয়ার কারণে এর ভেতরে মশলাটাও খুব ভালোভাবে যাবে তো সবগুলো বেগুনকে আমি এভাবে করে কেটে নিচ্ছি বেগুন কেটে কিন্তু সাথে সাথে পানির মধ্যে রাখতে হবে তাছাড়া কিন্তু বেগুন কালো হয়ে যায় তো আমার সবগুলো বেগুন কিন্তু কাটা অলমোস্ট হয়ে এসেছে কোনো পোকা থাকলে একটু কেটে নিতে হবে মাঝখান থেকে এবারে বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দুইবার এবারে সামান্য পরিমাণ লবণ দিয়ে বেগুনটাকে মাখিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য এবারে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল এবারে তেলের মধ্যে বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে তারপরে একে একে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে বেগুনগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তেলের উপরে বেগুনগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে বেগুনগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে এতে করে সব সাইড যাতে খুব ভালোভাবে ভাজা হয় সেজন্যই বেগুনগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবারে আমি পাঁচ মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে দিলাম তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর ওইটা করে বেগুনটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বেগুনটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে বেগুনটাকে ভেজে নেব তো ঢাকনা খুলে আবারও বেগুনগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে করে সম্পূর্ণ বেগুনে চারিপাশে যখন কালার চলে আসবে তখনই বেগুনগুলো উঠিয়ে নিতে হবে বেগুনগুলো কিন্তু প্রায় নব্বই ভাগ সেদ্ধ হয়ে আছে বাকিটা রান্না করে নিতে হবে এবারে বেগুন ভাজা ওই তেলের মধ্যেই আমি একটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি মরিচটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে এক টুকরো দারচিনি তো এবার দারচিনিটাকেও তেলের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে করে সুন্দর ফ্লেভারটা বের হয়ে আসে এবং দিয়ে দিলাম হাফচা চামচের মতো গোটা কাঁচা জিরা জিরাটাকেও ভেজে নিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি এখানে চার টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব দেড় চা চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনটাকেও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে যাতে রসুনের এক্সট্রা গন্ধটা চলে যায় এবারে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ আপনারা যে যেমন লবণ পছন্দ করেন খেতে সেই অনুপাতে দিয়ে দিবেন হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুড়া এবং এক চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া এবারে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু পানিটা একটু শুকনো হয়ে গিয়েছে মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য পানিটা দিয়ে দিলাম এবারে মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিব আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন এরকম সহজ ও মজার মজার ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে অলে ক্লিক করে দিবেন এতে করে খুব সহজেই আমার ভিডিওগুলো নোটিফিকেশান আকারে আপনার ফোনে চলে যাবে তো এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষা হবে এ রেসিপিটাও কিন্তু খেতে ততটাই মজার হবে তো মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এবারে খুব ভালোভাবে মশলার সঙ্গে বেগুনগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে বেগুনের সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবারে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখানে বেশি পরিমাণ পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বেগুনটা আগে থেকেই সেদ্ধ হয়ে আছে তো পানিটা দিয়ে একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি খোলায় রান্না করব বেগুনটিকে পরবর্তীতে আর ঢাকনা দেব না কারণ বেগুনটা বেশি সেদ্ধ হয়ে যাবে তখন আবার বেগুনটা গলে আসতে পারে তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এভাবে করে আমি দুই থেকে তিনবার নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই কিন্তু দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হবে কারণ বেশিক্ষণ সময় লাগে না তলায় আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সব সময় দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে রান্নাটি করে নিতে হবে এবারে উপর দিক থেকে একটু করে হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এবারে চুলাটাকে অফ করে দিয়েছি তো দেখুন বেগুনের রেসিপিটা কিন্তু একেবারে রেডি এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ